হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব 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 ভালো আছো, আমিও খুবই ভালো আছি। তবে একটু গরমে কষ্ট পাচ্ছি আর প্লাস হচ্ছে এই ঝড়ের জন্য একটু ভয় ভয় পাচ্ছি। তো আমাদের এখানে আজকে সকালবেলা থেকে এরকম ওয়েদার, ঠিক রোদ না, ঠিক মেঘ না, এমন একটা ওয়েদার যে একটা গরম মানে ভ্যাপসানি গরম লেগেই থাকছে। যতদিন একটু একটু বৃষ্টি হবে, ঝড় নয়, ঝড়টা যেন চলে যায়, ঝড়টা যেন না হয়, এটা বারবার প্রে করছি। কারণ বারবার খবরে এটাই শুনছি যে ঝড় নাকি আগেরবারের আমফানের থেকেও অনেকটা গতিবেগ সম্পন্ন, এরকম একটা ব্যাপার। তো যেটা শুনে একটু একটু ভয় লাগছে, একটু নয় বেশ ভালোই ভয় লাগছে। বারবার খালি মানে উইশ করছি যে যেন ঝড়টা না হয়। ঝড় ছাড়া তো এমনিও বৃষ্টি হতে পারে প্রত্যেকবার। একে তো মানে করোনার জন্য একটা সমস্যা, সেকেন্ড আবার এরকম প্রত্যেক বছর একটা করে বিশাল আকৃতির ঝড়, মানে শুনেও মন খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখানে সকাল থেকেই মেঘ করে আছে, আর বৃষ্টি হবে কি না আমি জানি না। ওদিকটা তো ভালো মেঘ করেছে, আমাদের বাড়ির সামনের দিকটা ভীষণ পরিমাণে মেঘ করেছে। আর এই দুদিন ধরে আমি ব্লগ করিনি, প্রথমে তো মায়েদের বাড়ি গেছিলাম আম আনতে, তারপর সুরজের মামার বাড়ি গেছিলাম আম দিতে, মানে আনা আর দেওয়া এইটাই করে বেড়াচ্ছি আর কি এখন। তো দাদারাও এসছে কালকে, আমরা সঙ্গে করে ওদের নিয়ে চলে এসেছি আর কি এখানে। তো ওদের যেহেতু এখন যেহেতু দেখো কাজ টাজ নেই, তো ও বাড়িতে বসেছিল, তো ওকে বললাম চ বাড়ি, আমাদের বাড়ি চ, আমরা তোদের বাড়ি এসেছি, তোরাও আমাদের বাড়ি চ। তো কালকে নিয়ে এসেছি ওদের, এবার একটু একটু মেঘ ডাকছে। তো যাই হোক, আমি যাবো চান করতে, এসেই দেখছি বুলেট আমার গাছের যতগুলো গাছ ছিল সব গাছগুলো থেকে মাটি ফাটি সব খুঁড়েছে, ওর খোড়া কাজ। ও যত টবের মাটি আমাকে এমনি খুঁজতে হয় না, ও এমনি খুঁড়ে খুঁড়ে সব খুঁজে দেয়। তো সেই সব পরিষ্কার করেই জাস্ট বসলাম, মানে চোখ মুখের অবস্থা থেকে বোঝা যাচ্ছে। আর আমাদের ট্যাঙ্কির জলটা এত পরিমাণে গরম, চান করতে যেতেও ভয় লাগছে। চান করে যে একটা মানে একটা ঠান্ডা জলে চান করলে যে একটা তৃপ্তি, সেটা আমাদের বাড়ির জলেতে পাওয়া যায় না। সব সময় আগুন হয়ে আছে জলটা, আগুন। তো তাও যেতে হবে, রান্না করতে হবে। এই যা সুরজ মাংস টাংস নিয়ে এলো, ধুয়ে ধায়ে ফ্রিজে ভরে যেটা খাবো সেটা বাইরে বার করে ঝাড় দিয়ে মুছে এই জাস্ট বসলাম। না, মোছাটা এখনো হয়নি, মুছবো, সরি। তো চলো মুছে নিই, তারপরে একবারে চান করবো। সব কাজ মানে এই খুঁটিখাঁটি কাজগুলো না করে রেখে না চান করতে আমার ইচ্ছা করে না, তো সেই কারণে খুঁটি খুঁটি কাজগুলো সব করছি, করে নিয়ে তারপর চান করতে যাব। তো এই হচ্ছে ওই দিকের আকাশের অবস্থা, বিদ্যুৎ চমকাচ্ছে। তো তার আগে প্লাগগুলোকে সব খুলতে হবে, আমি চান করতে ঢুকবো। সেই সময়তেই দেখবো বৃষ্টি আসতে শুরু করেছে। আমার প্রত্যেকবার এরকম হয়, আমি ভেতরে ঢুকি আর যত রাজ্যের কাজ তখন মনে পড়ে সবার, আমাকে ডাকতে ইচ্ছা করে, বিদ্যুৎ চমকাতে শুরু করে, বাজ পড়তে শুরু করে। তো মোটামুটি সবাই ফোন টোন চার্জ ফার্জ যা দেবার দিয়ে নাও, আমি তো দুটো ফোন বার করেছি, দুটো ফোনেই চার্জ দেব। কারণ আর তো কোনো উপায় নেই, কারণ আমাদের এখানে অলরেডি কারেন্ট থাকবে না সেটা মনেই হচ্ছে। আমাদের একটুখানি কিছু হলেই কারেন্ট থাকে না, তো এমনি ঝড় হবে তো কারেন্ট থাকবে না, এটা স্বাভাবিক ব্যাপার। তো বাড়ির যত ইলেকট্রিসিটির যত কানেকশান আছে সব মোটামুটি খুলে রাখবার চেষ্টা করছি, খুলে রাখাই ভালো। একবার আমাদের বাজপুরে টিভিটা গেছিলো, আমি চাই না আর কোনো কিছু ক্ষতি হোক। তো আমরা আমাদের বাড়িতে সত্যি বলতে যখনই এরকম বাজ ফাজ পড়ে না, আমাদের একদম মেনটাই নামিয়ে দেওয়া হয়, তো তাতে মনে হয় সেফ আছি। যাই হোক, আজকে যে ওয়েদারটা সেটা যদি এমনি সময় হতো, ধরো কোনো ঝড় টড় আসতো না, এই যশের কথা না শুনতাম, তাহলে এই ওয়েদারটা আমি ভীষণ পরিমাণে এনজয় করতাম। ধরো কারণ চার দিন পাঁচ দিন ধরে যে হারে মানে গরম পড়েছিল, তাতে এই ওয়েদারটা এনজয় করার মতো ছিল। তবে সবাই সবকটা মিলে ছাদে গেছে, আমি যাচ্ছি রান্না। তবে যশের পর থেকে আর মনে হচ্ছে না এই ওয়েদারটাকে এনজয় করি, আমরা এরকম ভালো আছি বলে সেই কারণে অতটা কিছু মনে হচ্ছে না। কিন্তু যাদের মাটির বাড়ি, ধরো যাদের পলিথিনের বাড়ি, তারা কতটা টেনশনে আছে, যাদের এখনও গাছেতে আম রয়েছে, যাদের মাটিতে ধান রয়েছে, তাদের যে কতটা চিন্তা হচ্ছে মানে তারা শুধু জানে। আমরা পাকা বাড়িতে আছি বলে সেই কারণে আমরা বুঝতে পারছি না। এই যে ঝড়ঝড়টা হচ্ছে, মানে হবে হবে করছে, যেদিন আলটিমেটলি ঝড়টা আসবে, কতটা বেগে আসবে, কত কিছু ধ্বংস করবে সেটা তো কেউ জানে না। কিন্তু এই এই ওয়েদারটা আমি এনজয় করতে পারছি না, মন থেকে মেনে নিতে পারছি না আর কি। তো আমি চলে এসেছি এখন রান্নাঘরে। তো আজকের মেনু বলে দিই, আজকে কোনো মেনু নয়, ভাত হয়ে গেছে, আর এখন হচ্ছে মাংস।
আর পাট শাক ভাজা, মা সব ভিজে ভুজে রেখে দিয়েছে, পাট শাক ভাজা, মাংস আর ভাত। আর রাত্রিবেলার আজকে একটা স্পেশাল মেনু হয়েছে, যেটা হচ্ছে পরে বলবো, এখন বলবো না। তো যাই হোক, আমাদের বাড়িতে আগে হয়েছে, তোমরা সেটা দেখেওছো। তো দাদাদের আজকে খাওয়াবো করে, তো প্রত্যেকবার ফোনে বলি এটা খাচ্ছি ওটা খাচ্ছি, তো আজকে যেহেতু সুরজ মাংস নিয়ে এসছে, তো সেই কারণে সুরজকে বললাম আজকে ওটাও করব। তো আগে এই রান্নাটা করে নিই, দুপুরবেলার সব ঝামেলা মিটুক, তারপর বলবো কী রান্না হবে আজকে বিকেলবেলা, কেমন? তো তার আগে রান্নাটা করে নিই। মা পেঁয়াজ কুটে রেখে চলে গেছে, আদা রসুন বার করা হয়ে গেছে, তো চলো রান্না করে নিই। হ্যাঁ, তো রান্না করে ওপরে চলে এসেছি। তো আমাদের এখানের ওয়েদারের অবস্থা দেখো, আমি জামা কাপড় যেগুলো শুকুত দিয়েছিলাম সেগুলো মা বৃষ্টি আসছে বলে তুলে দিল, তুলে দিয়ে ঘরে নিয়ে এলাম, বৃষ্টি কমে গেল, ঠিক আছে। তারপর বৃষ্টি কমে গেল বলে আবার মা জামা কাপড়গুলো শুকুত দিল, আবার বৃষ্টি এলো, আবার তুলে নিয়ে এলো, এখন রোদ্দুর উঠছে, এটা কোনো মানে হয়? হ্যাঁ, মেঘও ডাকছে, বৃষ্টিও মানে বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে আকাশে, ওই কোনটাতে আবার মেঘও করেছে, আর আমার কপালে একটা ফুসফুসি হয়েছে। এই হচ্ছে আমাদের এখানকার ওয়েদারের অবস্থা, যতদিন না মানে ঝড় হবে ঘূর্ণিঝড় ততদিন এরকম একটা খারাপ একটা ওয়েদার থাকবে। তো চলো, 2:15 অলরেডি বাজে, খিদেও পেয়ে গেছে, আমি সত্যি বলতে আজকে খাওয়া হয়নি আমার সকালবেলা, তো গিয়ে এখন ভাত খাবো। তার আগে চুলটা, আমি জাস্ট চুলটা খুলতে এসেছিলাম, যতক্ষণ পব্ব বেঁধেই আর কি রান্না করছিলাম, তো এখন গিয়ে খাওয়া দাওয়া করবো। চলো আমি খাওয়া দাওয়া করে আসি, খুব জোর খিদে পেয়ে গেছে, আর আমাদের বাড়িতে মাংস হলে আমার একটু বেশি তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। আর আমাদের এখানে বৃষ্টি পড়ছে, বেশ ভালো মতোই মিষ্টি পড়ছে। আমরা তখন ধরো লুডো খেলছিলাম, তো তোমার সাথে ওদের সাথে দেখানোই করা হয়নি। এই যে বৃষ্টি পড়ছে, এবার আস্তে আস্তে বৃষ্টির বেগটা বাড়তে চলছে। শুকিয়েছে? জামা কাপড় সেই সকালবেলার কাছে, জামা কাপড় এখনো পর্যন্ত শুকিয়ে উঠতে পারিনি, তাও এটার উপর প্রচুর ঝাড়, মানে মা একবার করে শুকো দিতে যাচ্ছে, একবার এনেছে, একবার শুকো দিয়েছে, একবার নিয়ে এসছে, তাও শুকায়নি। তো চলো এগুলো এসে শুকো দেবো, ভিজে জামা কাপড়। তবে এখন একটা জিনিস আনতে যাচ্ছি, আর যেদিন বাড়ি গেছিলাম সেদিন সকালবেলা সুরজ তালশাঁস নিয়ে এসেছিলো, তো সেই দিন বিকেলবেলায় আবার আমরা মামার বাড়ি চলে গিয়েছিলাম, তো সেই কারণে তালশাঁসগুলো খাওয়া হয়নি, তো এখন সেগুলো উপরে নিয়ে যাব। ফ্রিজে ঢোকানো আছে, একে ঠান্ডা করতে হবে, গরম করতে হবে, ঠান্ডা আছে গরম করতে হবে।
তো যেটুকু করার ছিল সেটুকু করে উপরে যাচ্ছি। আর এই গামছাটা আমার সঙ্গী হয়ে গেছে, গামছাটা ছাড়া এক পাও নড়তে পারছি না, শুধু ঘেমে যাচ্ছি। আর এখানে রয়েছে এই 4-5 দিন ধরে সুরুজ দুধ খাচ্ছে না, এই যে পিছনে গিয়ে দেখো দেখো পায়ের গোড়ায় গোড়ায় ঘুরে বেড়ায়, শুধু শুধু পায়ের গোড়ায় গোড়ায়। আজকে মা বুঝতে পারিনি পায়ের পিছনে এরকম দাঁড়িয়ে ছিল, পাটা ছিটকে গেছে মায়ের পায়ে, হ্যাংলা পুরো হ্যাংলা। তো 4-5 দিন ধরে মা দুধ জমি জমি রেখে দিয়েছিল, ফ্রিজেতে দুধটা কেটে গেছে। ও সরি, ভুল করে সুরুজের সামনেই কথাটা বলা হয়ে গেছে, ওর জন্যই এনেছিলাম। মানে 4-5 দিন ধরে মা দুধগুলো জমিয়ে রেখেছিল সুরুজ খাচ্ছে না বলে, আর আজকে বার করে দেখছে, ফোটাতে গিয়ে দেখছে পুরো ইয়ে হয়ে গেছে, কি বলে কেটে গেছে। তো সেই কাটা দুধটা কি ফেলে দেবে, তো সেই কারণে মা চিনি দিয়ে ছানা বানিয়ে দিয়েছে। ফেলে দেবো কেন, দুধ অতটা ফেলে দেওয়া যাবে না। আর আমাদের হ্যাংলা ছানা খাবে বলে ঘুরে বেড়াচ্ছে। ও এখন বাজে ঘড়িতে 7:45, আর আমার যা যা কাজকর্ম ছিল সব কিছু কমপ্লিট। সবাই দুজন মিলে দু ভাই ছাদে চলে গেছে, আর আমি গাটা ধুয়ে চুলটা আমার সারা সকাল থেকে খোলা হয়নি। আজকে প্রচুর মেয়ে হচ্ছে, বাড়ি থেকে এলে দেখবে কাজ আপনা আপনি বেড়ে যায়। তো সেই সব কাজগুলো করতে করতে চুলটা মানে চুলটা শুকানোর পর্যন্ত টাইম পাইনি আজকে। তো চুলটাকে জাস্ট ছেড়ে বা ছাদে যাচ্ছি, আর হাতে টিফিন হচ্ছে আজকের আম। আমের জায়গায় এসে এরা আম খাবে না হতে পারে, তাই না? তো যখন যে মানে যখন খেতে ইচ্ছা করছে আম তখনই খেয়ে নিচ্ছে। এই এখন আম চলছে, আবার রাত্রিবেলা রুটির সাথে আম চলবে। তো আবার রুটি খাওয়ার আগে আবার যেতেও হবে, কারণ মাংসটাও করবার আছে। তো একদম আকাশ এখন পরিষ্কার হয়ে গেছে আমাদের এখানে। তো এখন বাজে ঘড়িতে 9:30, আর এখন নিচে যাচ্ছি। আমরা যখন আমি যখন ওপরে গেলাম আম টাম নিয়ে, তারপরে কিছুক্ষণ হাঁটলে আধ ঘন্টা বসেছি, তারপরে চিরিচিরে একটু একটু বৃষ্টি শুরু হলো, সেই ভয়ে নিচে চলে এলাম, বৃষ্টি বন্ধ হয়ে গেল, মানে ছাদে বসা হয়ে গেল। তো তারপরে একটু ঘরে তো একটু ফোন টোন সব ঘাঁটছিল, ঘাঁটতে ঘাঁটতে সব কটা ঘুমিয়ে পড়েছে, শুধু আমি একলা জেগে আছি। তো 9:30 অলরেডি বাজে, সবাইকে খেতেও দিতে হবে। তো চলো মাংসটা করে নিই, যেটা ম্যারিনেট করে রেখে এসেছিলাম। চলো দেখি কী অবস্থায় আছে, সে বসিয়ে দিই, কারণ বাপি ভাই সবাই খাবে, এরা না একটু রাত্রি করে খাবে, আম টাম খেয়েছে তো খিদে পাবে না আশা করি, কিন্তু ভাই বাপি এদের দিতে হবে খেতে। তো চলো দেখাই করা হয়নি সারাদিন, ভীষণ ব্যস্ত মানুষ এনারা, সব ঘুম থেকে উঠে চোখ ফোক ফুলিয়ে এখন মুখ লুকাচ্ছে, আর ওর সাথে দেখাই করা হয়নি। হ্যালো, তো ওদের বাড়িতে আমরা গেছিলাম, ওদের ব্যাগপত্র গুছিয়ে আমরা আবার সঙ্গে করে নিয়ে চলে এসেছি। আচ্ছা উঠে নিতে হবে, আচ্ছা বুড়ির রসগোল্লা। তো ঘুমানো হয়ে গেছে, আর কালকে রাত্রিবেলা আমরা কটা অবধি, আমি ঘুমিয়ে পড়েছিলাম অবশ্য, কিন্তু লুডো খেলেছি, আজকেও সেরকম খেলবো ভেবেছি, কিন্তু না খেলতে তো হবে। আর সুরজ প্রত্যেকবার লুডোতে হেরে যাচ্ছে বলে এবারে আর বলেছে লুডো খেলবে না। হেরো হেরো মানে সুরজ প্রত্যেকবার লুডো খেলছে আর প্রত্যেকবার হেরো, একবারও জিততে পারেনি। তো কেমন লেগেছে আমার আজকে তন্দুরি? ও তো সুরজরা তো প্রত্যেকদিন খায়, দাদার আজকে প্রথমবার খেয়েছে আমার হাতে। প্রত্যেকদিন খায় না,
মানে প্রত্যেকবার খাই আমি যতবার করি ততবারই তো খাও সেটাই বলছি যে মানে খাও তো তাহলে ও প্রতিদিনটা ভুল হয়ে গেছে আর কি আরে মাঝে মধ্যে ভুল হয়ে যায় আমিও তো মানুষ বুলেট এত মানে মানুষ একটা মানুষ বাড়িতে এসেছে তার দিকে তাকিয়ে বসে থাকবে মানে তাকিয়ে বসে থাকবে তার সে লজ্জায় খেতে পারবে না তার দিকে এমন ভাবে তাকিয়ে থাকবে মানে ওর দায়িত্ব হচ্ছে বাড়িতে কে বেশি খেয়ে ফেলছে তার দিকে তাকিয়ে থাকা সে যাতে লজ্জায় আর খেতে না পারে তো চলো আবার তো ভয় আসছে কালকে থেকে আজকে তো এমনি এমনি টুকটাক বৃষ্টি হলো মানে খুব খারাপ ভাবে বৃষ্টি হয়েছে জামা কাপড় শুকুতিতে ভীষণ বিরক্ত হয়েছি তো কালকে থেকে আবার ভালোভাবে বৃষ্টি হবে বলছে তো আস্তে আস্তে ভয় এগিয়ে আসছে কত কি ক্ষতি হবে তার কোনো ঠিক নাই তো ওইদিকে ভিডিও শুনছে ওই আমি ব্লগ করছি আস্তে কর কপিরাইট পড়লে তখন কি হবে তো চলো এরা দুজন মিলে বকেই যাবে আমাকে বকতে দেবে না তো চলো আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করি সবাই খুব 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 ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই কি বলে এমার্জেন্সি লাইট ফোন আর কি ইনভার্টার আর কি জলের ট্যাঙ্কি বালতি যা যা আছে সব কিছু ভর্তি করে রাখো বাবা আমার বাড়িতে তো আমি সব রকম জিনিস ভর্তি করে রাখছি দুটো মোবাইলে তো চার্জ দিয়ে রাখছি যাতে একটা ফোন সুইচ অফ হয়ে গেলে আর একটা করতে পারি কারণ আমাদের এখানে এমনি নাম আছে কারেন্ট চলে যাওয়ার কিছু হোক আর নাই হোক কারেন্ট আগে চলে যাবে ঠিকই বলেছি আমি তো চলো আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে টাটা গুড নাইট আবার নেক্সট ব্লগে দেখা হবে টাটা কি বলছো বলো